রশি লাগাইয়া রশির মধ্যে দইরা উনি ওষুধের নাম লিখতেন। উনি ছিলেন সায়েন্সের ছাত্র যিনি 160টা রোগের ওষুধ আবিষ্কার করলেন, অবশেষে মৃত্যু রোগের ওষুধ আবিষ্কার করতে যায় নিজে মারা গেছে। কারণ মৃত্যু রোগের কোন ওষুধ বড় ডক্টর ডাক্তাররা মাথা নষ্ট হয়ে গেছে কি শুরু করলেন। আমরা নবীকে ভালোবাসি, জানো মানফান আল্লাহর কসম, ভালোবাসার মধ্যে যদি ঘাটতি থাকে তার ভালোবাসা সাকসেস হবে না। বিন্দু পরিমাণ ভালোবাসা নিয়ে গেলে আমার নবী বেইমানি করবে না। আল্লাহ আকবার, জগত যদি বেইমানি করে নবী বেইমানি করবে না? কেন করবে না? কোরআন পাক ইল্লা রাহমাতুল লিল, নবী হচ্ছেন রহমত দয়ালু। আমার নবীর মনের মতো আর মন পৃথিবীতে কারো আল্লাহ দেয় এই দয়াল নবীজির চাচা আমির হামজাকে যে ওয়াশি ছিলেন এমন ভাবে কতল করেছেন, শহীদ করেছেন, দুটো ঠোঁট কেটে দিয়েছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, উহুদের ময়দানের যুদ্ধটা ইতিহাস ঘটনা। আমার নবীজির দান্দার মোবারক ওখানে শহীদ হয়েছে। আল্লাহ আকবার, দেখেন নবীর প্রেমে যত বড় গুনাহ করেন যদি নবী কবুল করে গুনাহটা আল্লাহ গুনাহ রাখেন। সুবহানাল্লাহ, এটাই তো ওহাবীরে বুঝতে চায় না। তুমি যত বড় গুনাগার হও নবী যদি তোমার পাশে থাকে আল্লাহ গুনাগার হিসেবে ডাক দিবে। সুবহানাল্লাহ, এই নবীর আমরা আর কিছু লাগা না, এটা কিছু না জানো, ইয়ে তো জানছে তার মুখ দিয়ে আসে না নবীর প্রেমে সাহায্য জোর করে দেওয়ার জন্য। আমার নবী তারা মানিয়ে ফেলে, একটু কথা কন, আমার কি হিংসা লাগতো, একটু কথা কন। আমার নবীর প্রেমে ভালোবাসুক জোর করবেন। দেখেন আমার প্রতি গজব পেয়েছে অনেকে মুসকি মুসকি হাসতেছে, রে বেটা কেমন রে গজব করে। তোমরা মাইয়া দেখলে যার ফ্যামে পড়ে যার গলা নেই তো টান কথা কন, না আসে আসে না। আর নবীর প্রেমে সে গজব করার চেষ্টা করতেছে, তারা উৎস দেওয়া দরকার। কথা বলে ঠিক কি না? এটার মধ্যে যারা বাধা দিব নবীর কোলে জায়গা লাগবে, কারণ নবীর মহাব্বত তার কণ্ঠটা থাকুক, সে যে চেষ্টা করতেছে তার জন্য উৎস দেওয়া দরকার, মারহাবা বলা দরকার, ঠিক কিনা বাবা? আমরা তো চেষ্টা করি না নষ্ট করার জন্য, কারণ ভালোবাসার খাতিরে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, ঠিক কিনা বাবা? বাজান মনোযোগ দিবেন অন্তরের গান লাগান, কেন রে নবী নবী করবো না, কেন নবীর জন্য পাগল হবো না। আমার নবীজি 23 বছর কাদিন বকরি চরানের ডিউটি করলেন, প্রথম দিন যখন চাকরিটার মধ্যে নবী ঢুকলেন, মাইশারা নামক এক দাসী যিনি মা খাদিজাতুল কুবরার একেবারে ঘনিষ্ঠ কর্মচারী ছিলেন, দাসে ছিলেন। মনোযোগ দিবেন বাবারা, কেন কথাটুকু বলি, নবীর প্রেম কুল কায়নাত ফাগল, আপনা ফাগল হইলে তো আমাদেরকে মানুষ দীক্ষা দেয়, যত দীক্ষার দিবারে আমার নবীর কদম ছাড়ব, কারণ নবীর যদি মৃত্যু দুয়ারে আমি চালালে একবার পাই আমার মৃত্যুর কোনো যন্ত্রণা থাকবে না। আল্লাহর কসম কিছু যন্ত্রণা কমাইতে পারবে না, যদি নবীর দিদার তোমার মিলে যায় আল্লাহর কসম সাতটা জাহান্নাম হারাম হইয়া যাইব। প্রথম দিনের সাফি দিলেন গোডাউন করবেন, খামারটা করবেন, আমার নবী নিজ হাত মোবারকে সাফির মধ্যে ধরলেন, অটোমেটিক সাফিটা খুলে গেছে। কেমন সাফি আমার বন্ধুরা, মনোযোগ নবী যেটার মধ্যে ধরে এটা জিন্দা হইয়া যায়, কারণ জমিন ছিলেন মুর্দা, জমিন জিন্দা ছিল না।
সমস্ত আমবিয়ার জন্য নির্ধারিত জায়গায় নামাজ পড়া কায়েম করছে আল্লাহ। আমার নবী যখন কদম রাখছে রে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধ, আপনার কদমের ছোঁয়া জমিন জিন্দা হয়ে গেছে, আপনার উম্মত যেখানে সেজদা দিব আমি ওই সেজদা কবুল কইরা লইব। যদি আমার দরজায় নিয়ে আসেন দুঃখ লাগে কি লাগে না বাবা? আমার নবীর নামে আমার আব্বা জালালী হুজুর বলছে বাজার যে নিজের চাচার ঘরে আমার আব্বা ভাত খাই না, আমার জেঠারদের ঘরে কারো ঘরে ভাত খাই নাই, কখনো দাওয়াতে যাই নাই, কেন জানি না, শুধু দেখতে তার আকিদাটা বেশ কম আছে। আকিদাটা হলো ফাউন্ডেশন, ঘরের ফাউন্ডেশন দশতলা করবেন যদি না থাকে এই ঘর সরকার গ্যারান্টি দিবে না, কথা কন ঠিক কিনা? ইমানের অঙ্গই তো হলো আকিদা, আকিদা ছাড়া কখনো নবীর পাবেন না। আমরা এমন ভালোবাসি রে, আমি ভালোবাসার মানুষ হতে দেখি না, কয়জন আছেন জানেন নবী নবী কইরা ঘুমান, মুর্শিদ মুর্শিদ কইরা ঘুমান? আমি জালালি আজকে একটা কথা কইলা যায়, 40 দিন পর্যন্ত ডিউটিটা দিব যদি করতেন পারেন ওলি আল্লাহ হবেন, না হলে জিব্বা টাকা লাগবে। মানুষ দেখেন বিশ্বাস করি সব কিছু হয়, আমি গত মনে হয় সাতটা খানিক আগে ওই দিকে আমরুদ বাজারের কাছে আসলাম, কথাটা বললাম ওয়াহিদ বারা মানে ডক্টর ইবনে সিনিয়া, উনি কোন আল্লাহর বলে ছিলেন না, উনি জেনারেল লাইনে পড়ালেখা কইরা জ্ঞান রিসার্চ কইরা উনি ডাক্তারি করতেন, কিভাবে জানেন উনি শুনে নেন, উনি হাতের মধ্যে ধরতেন আরো খাতে দিয়ে কলম দিয়ে ওষুধের নাম লিখতেন। কিন্তু আপনারা মনোযোগ দিবেন, যদি হবিগঞ্জ আপনার হার্টের রোগী হইয়া যান, আগে ডাক্তার দেখবে বলবে আপনার কি বাম পাশে ব্যথা নাকি ডান পাশে ব্যথা, আপনার থেকে খবর নিবে কিরকম লাগে, শ্বাসকষ্ট কি কষ্ট হয়নি, খাইতে পারেন কিনা, ঘুমাইতে গেলে ব্যথা নাকি দাঁড়াইলে ব্যথা, এরকম ধরনের প্রশ্ন করবে, তখন আপনার দাঁড়ি ওষুধের নাম লিখবে না, লিখবে আগে আপনার পরীক্ষাগুলা, কথা বলেন পরীক্ষা গুলো লেখবে, লেখার পরে রিপোর্ট আসলে উনি ওষুধ দিবেন। ডক্টর ইবনে সিনিয়া এরকম ছিলেন না, উনি বাম হাতে রোগীর হাতে ধরতেন, ডান হাত দিয়ে ওষুধের নাম লিখতেন, মহিলা রোগী হইলে পর্দার বাহিরে থাকতেন, মহিলা হাতে রশি লাগাইয়া রশির মধ্যে ধইরা উনি ওষুধের নাম লিখতেন। মাগমা উনি কোন আল্লাহর ওলি ছিল না রে, উনি ছিলেন সায়েন্সের ছাত্র যিনি 160টা রোগের ওষুধ আবিষ্কার করলেন, অবশেষে মৃত্যু রোগের ওষুধ আবিষ্কার করতে যায় নিজে মারা গেছে, কারণ মৃত্যু রোগের কোন ওষুধ কোথায় পাবেন না। আর বলি আল্লাহ যদি কামেল হয় বলি আল্লাহর হায়াত, আল্লাহর কসম ভক্তবৃন্দুর হায়াত বলি আল্লাহর হাতে জমা থাকে, জমা থাকে, এটাই তো মানেন না। এবার 40 জন বড় ডক্টর ডাক্তাররা মাথা নষ্ট হয়ে গেছে, কি রে ইবনে সিনিয়া কি শুরু করলেন, উনি কেমন ডাক্তার, উনি রোগীর হাতের মধ্যে রোগীর হাতে ধরে ওষুধের নাম লেখে, এখন তো বাবা কি হবে, একটু মনোযোগ দিবেন অন্তরের কান লাগান। আমাদের বাংলাদেশের ডাক্তার তো বড় ডাক্তার, কিছু কিছু ডাক্তারের কাছে গেবেন গ্যাস্ট্রিকের ব্যথা করে, উনি দিব 10 প্রকারের ওষুধ, কথা কম না কেন বিক্রি করার লাগে কথা কম না খা, এরা হইলো হাতুরা মার্কা ডাক্তার, একটার লাগে 30টা রোগ ছাতা দেয়, কথা কম না খা। ওরে বাবা শুধু বাংলাদেশের নিয়মে আর কোন রাষ্ট্রের কোন নাই, ইন্ডিয়াতে আমি ডাক্তারখানায় গেলাম একটা ওষুধের বেশি দিবে না যা প্রয়োজন তা, আর বাঙালি মানুষ পারে না বসুরা ওষুধখানা দিয়ে দেয়, কথা কম না খা। এগুলো হলো আমাদের দেশের খাসাল, বাজান মনোযোগ দিয়ে শুনবেন, যদি থাকেন আলোচনা করবেন ইনশাআল্লাহ থাকবেন, তো এটা আওয়াজ থাকা না তাবারুক গামনগর দুই ফুলটা করে দিন, কারণ মানুষ যত কম তাবারুক বাড়াবো, কথা কোন ঠিক কি না, যদি মানুষ চলি এই আমল ভাগিত একটা কিনা যাইব, তো আমি চেষ্টা করি মানুষ গুলার ঘুমেতে উড়ানোর জন্য মহাপ্রত একটু জিজ্ঞের করেন আল্লাহ 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 ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা ইয়া খালিকু ইয়া আল্লাহ ইয়া মালিকু ইয়া আল্লাহ আল্লাহ
আল্লাহ লা ইলাহা হো আল্লাহ 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 লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া সুবহান ইয়া আল্লাহ 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 লা বাজান মনোযোগ দিবেন অন্তরের গান লাগান বাজানো কেন এই কথার দিকে গেলাম নবী তালার মধ্যে হাতটা রাখলেন তালা খুলে গেলেন মাইশারা দূর থেকে পাহারা দিচ্ছে প্রথম দিনের ডিউটি ঠিক মতন করে কিনা আবার নবী খামারের ভিতরে ঢুকলেন না খোদার কসম রে বকরিগুলা নবীর দেখা মাত্র কদমের দিকে মাথা লাগায়া দিস মাইশারা তো বুঝতে পারে নাই নবী আগে যাই বকরিগুলা পিছনে পিছনে যাই দুনিয়ার ইতিহাসে এরকম নাই আপনি যদি ছাগল বাগানে নেন অথবা খেতে খামারে নেন আপনি এগুলার দাউড়াইতে দাউড়াইতে নিতে হবে কথা কম ঠিক কিনা তো আমার নবী কেমন নবী রে এবার বকরিগুলার আগে আগে নবী যায় সমস্ত বকরিগুলা নবীর পিছনে পিছনে যায় মরুভূমির মধ্যে নবী বসবেন খোদার কসম ফাতরটার মধ্যে বসলেন ফাতরটা তুলার মতো নরম হয়ে গেছে একটু শুনে নেন নবীর মুজেজা এই নবীর মুজেজা নিয়েই তো বদমাশেরা কয় আমার নবী বিলে আমার মতন তোর মতন যদি নবী হয় কোরআন কয় সাতটা নবী দুইটা ভাগ করছে পৃথিবীতে এমন কোন ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক নাই যে চন্দ্ররে দুটা খণ্ড করবে রে বাবা ডক্টর ইবনে সিনিয়ার কথা কেন বললাম উনি মৃত্যু রোগের অভিশাপ ওষুধ আবিষ্কার করতে যায় নিজে ফেলুয়ার হইয়া গেলেন পারে নাই আমার নবী জিরে আল্লাহ যেহেতু কইছেন ঘোষণাকার এই জন্য আল্লাহ কয় বন্ধু আমি আজরাইলকে শুধু বললাম হাত রাখবো উপরে রুহু নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ ইরে বাবা মৃত্যুরও আজকের আলোচনা এবার ডক্টর ইবনে সিনিয়া চিন্তা করে মৃত্যু রোগের ওষুধ আবিষ্কার করতে পারে নাই মারা গেল কারণ আল্লাহ কয় এই রোগের ওষুধ নাই আল্লাহর কসম মরার আগে যারা মরতে পারেন হুজুর মরার আগে মরা কি এটা আজকে বুঝাইয়া যাবো একটু মনোযোগ সকারে বসতে হইব আল্লাহ আমার মনোযোগ দিবেন এবার ওই ডক্টর ইবনে সিনিয়ার বিপক্ষে 40 জন ডক্টর ডাক্তার লেগে গেলেন বোর্ড মিটিং বসাইলেন কেন বসাইলেন যে উনি কি ধরনের ট্রিটমেন্ট করে হাতে ধরে ওষুধের নাম দেয় জানে যে ওষুধ দেয় জাগার মধ্যে ভালো কিছু ডাক্তারের হাতের ওষুধ ভালো কথা কথা দিলে ওষুধ ভালো হইয়া যার কিছু লোক দিতে থাকে একটার পর আটটা সাতটা যায় কথা কন না কা যেমন কিছু কিছু দেখি না ডাক্তার আছে শুনি না ডাক্তার আছে আমি ফায়জা গাছ কথাটা বলি এক বেচারা দূরে গেছে ফাগুলে মতো বাপ মা অসুস্থ মার ফাসার মধ্যে উঠছে বড় ফোড়া একটা কি উঠছে আমরা ফোড়া ছিলেন আমরা দেশে কি কয় না বিসি কয় একটু কথা কন না কি কয় ফোড়া ফোড়া উঠছে জায়গা দেখতেছে ডাক্তার তো নাই মনে করছে ডাক্তারের যে ফিয়েস যে ব্যাগটা নেই এর মনে করছে ডাক্তার একটা বই দিকে বারবার তো এই বইটা যখন পাশে বসা যাই দেখতেছি যে ওষুধটা উপর দিয়ে লেখা যে মানে বইয়ের মধ্যে লেখা আর কি তো ওই বইটা নিয়ে সাইলেন যে বইয়ের মধ্যে কোনো ট্রিটমেন্টের নাম আছে কিনা দেখতেছি যদি কোনো ফোড়া উঠে তাহলে ওষুধের নাম বেলে দেখো বাবা যদি কোনো ঘোড়া ওঠে রড গরম করে লাগাইয়া দিয়ে এটা দেখে হেতু তো বইটা লইছে লেখা চলো আমি ট্রিটমেন্ট পাইছি গেছে মার কাছে যাই বোঝাও তুমি রট আনো মা তো সাইতেছে দেখো কইতেছে ওষুধের নাম নাই কইতেছে রটের কথা রট আনছে আগুন জ্বালা এটা আগুনের ভিতরে কইয়া দাও আল্লাহ মা তো আর টেনশন করে গেছে রট এটা পুরো আগুনের মতো লাল করে আনছে কোথাও তোমার মার ফাসার মধ্যে লাগাইয়া দাও যেহেন ফোড়াটা উঠছে এখানে লাগাই দিলে ভালো হইবো জায়গার মধ্যে মা তো রট দেখে বেঁচে গেছে আল্লাহ এটা লাগালে কি বাসা আছে কি বাবা
লাগাইতে দিলে মাথা গারমাইতে বেহুশ, হুশ নাই, কোন রকম নিঃশ্বাসটা আছে, রোগী তো অবস্থা খারাপ, ছেলের মাথা নষ্ট, জ্ঞানী গুণী যারা বাড়িতে ছিলেন ডাকি মাতব্য সর্দারকে আনলেন, এই কি ডাক্তার, এই আমার মার জায়গা মেরে ফেলছে, ট্রিটমেন্টের জায়গা ভালো ট্রিটমেন্ট করবে উল্টা ট্রিটমেন্ট করে আমার মাকে নিয়ে গেছে, এখন মার অবস্থা ভালো না, আছে না না আছে তুই ভাবতেছিস না, তারা দোষে বাঁধছে বালা, তুই ট্রিটমেন্ট ফাইলি খুব ওষুধ না দিয়ে কি দেখবি, কইটা আমি কি দিছি আমার সার জন্য দামি এমনি দিছি, কত সার শিক্ষা তুই সার কোন সার আবার, আমার ডাক্তার তো এক বিবিএস ডাক্তার আমার সার, তোর সার আবার কি ট্রিটমেন্ট দিতেন, আমার সার এই বই ফিরে ফিরে ট্রিটমেন্ট দিতেন, তো বইয়ের মধ্যে লেখা আছে যে যদি গাড়া ফোড়া ওঠে রড গরম করে লাগাই দিবে, এই পর্যন্ত স্টাফ ফরেস্ট স্টাফ মধ্যে যাই আর বাদের কাছে আয় না, ফরেস্ট স্টাফ মধ্যে লেখা আছে যদি রোগী গরু হয়, যদি রোগী গরু ট্রিটমেন্ট যদি আপনি মাইন ছেড়ে দেন কথা কথা লেখা আছে ফোড়া যদি কারো ওঠে তাহলে রড গরম করে লাগাই, ফরেস্ট ফিস্টা উল্টায় দেখতেছে যে ফিস্টার মধ্যে লেখা আছে যদি গরু যদি রোগী গরু হয়, এই জন্য বলি ওহার বারা কিছু কিছু কথা বলে গরুর কথা যেটা মানুষের জ্ঞান করবে না, কথা বল ঠিক কিনা, এদের কথার কাজে এক নাই, এই জন্য এরা দর্শনের মধ্যে ধরা খায়, মাদ্রাসার মধ্যে যায় দেখেন 15 বছরের ছাত্র এই কম ইসলাম হুজুর ধরা খাইছে, গাঁজা লইয়া ধরা খায়, ইয়াবা লইয়া ধরা খায়, একটা সুন্নি ওলামায়ে কেরাম এই ডিগ্রিটার মধ্যে নাই, কথা বলেন ঠিক কিনা, কারণ আমরা মাজারের পক্ষে এখন যায় দেখেন খোদার কসম বাবা নাসিরুদ্দিনের মাজারে এখনো মোমবাতি জ্বলে, কথা বল ঠিক কিনা, এই জন্য আমি ফায়জাগার কথাটুকু বলি তোমরা মাজার ফুজারি বলো আমাদেরকে, আমরা তো পূজা করি না আমরা জিয়ারত করি, বাবার দরবারে যাইয়া দেখো এখন হাজার হাজার মানুষ চাইতেছে, কারণ কোরআন কয় মুহসিনিন বান্দাদের উসিলা খোদার কাছে চাও খোদা তোমারে ফিরাইবে না, আল্লাহু আকবার বলেন বাজান মনোযোগ দিবেন, এবার ডক্টর ইবনে সিনিয়া ওষুধ দিবেন ওনার বিপক্ষে লোক লাগা গেছে রে, উনি বুঝতে পারলেন তারা বুথ মিটিং করে কইছে ফর্দার বাহিরে যেহেতু সে মহিলাদের হাতে রশি লাগাইয়া রশির মধ্যে হাত দিয়া ওষুধের নাম লেখে, আজকে আমরা তারে এমন একটা শিক্ষা দিব জীবন আর রুই দেখার নাম লইবে না, চারটা চতুষ পায়া যন্ত্র নিলেন গরু নিলেন দুম্বা নিলেন বেড়া নিলেন মোট নিলেন কয়টা হইছে জোরে কোন কয়টা চতুষ পায়া যন্ত্র চারটা নিয়া ফর্দার বাহিরে রাখিয়া ওই গরু ছাগলের পায়ের মধ্যে রশি লাগাইয়া নিয়ে গেলেন ডাক্তার হাতে দিলেন, ডাক্তার রশির মধ্যে লইয়া কাগজের মধ্যে চারটা নাম লিখলেন, আল্লাহ বাবা কয়টা নাম কয়টা নাম চারটা নাম লিখলেন বাবা রে, চারটা নাম লেখার পরে দেখতেছে ডাক্তার না বোর্ড মিটিং করলেন বসে বসে কেউ নামগুলা ধরতে পারে কেউ ওষুধের নাম জানে না, এবার যাইয়া দেখবেন ফিক্সিশন যদি দেয় রুগীর সাথে কোন লোক গেলে আবার ভুজা নেয় ডাক্তারের কাছে কথা কম ঠিক কিনা, ডাক্তার কোন টাইমে টাইমে খাওয়া লাগবে এই ওষুধটা কি অর্ধেক খেপনা পুরা খাবে কোন কোন টাইমে খাওয়া লাগবে, এবার ডাক্তারের কাছে 40 জন গেছে আমাদের রোগীর কি ওষুধ দিছে, ওষুধ দিলাম চারটা চারটা খাওয়াইবা রোগী ভালো হইয়া যাবে, এবার রোগী ভালো হইব ভালো কথা ওষুধ গুলো ফাইন কই ওষুধের নাম সন্নাকা, এক নম্বর হলো তাজা তাজা ঘাস, আল্লাহ বাবা এক নম্বর কি তাজা তাজা ঘাস কহ স্যার এগুলো খাওয়ালে কি হবে কো গরু মোটা তাজা হবে, আপনি কি রুগীর গরু মনে করছেন কইগুলো গরু নাকি তা চতুষ পায়া জন্তু কেমনে বুঝলেন ক তোমরা রশি বাইন্ধা দিছ আমার হাতের মধ্যে লাগছে গুলা চতুষ পায়া জন্তু ও হাবিরা মানে এই কথাটা ইরে বাবা ডাক্তার হইয়া যদি চতুষ পায়া জন্তুর রোগের নাম লিখতে পারে ওষুধের নাম লিখতে পারে রে, কামেল মুর্শিদের কদমে যদি জীবন বিলাইয়া দিতে পারো ওই মুর্শিদ তোমারে মনসুর হেল্লাস বানাইয়া দিবা, আমরা তো মুর্শিদ চিনি না বাবার দরবারে চাইতে জানি না, গেলে কো বাবা আমার ফোলা বিদেশে অ্যাক্সিডেন্ট আমার ফোলা রাখা মানে আমার টাহা আমার জায়গা নাই, এগুলো এগুলো চাই কখনো কোনোদিন শুনি নাই কোন ব্যক্তি কইতে যে বাবা গো তোমার মতো আমার বানো কথা বলেন ঠিক কি না, এই জন্য বলে কি মুর্শিদের কদমে যাইয়া যদি দিতেন পারেন বাবা শাহজালাল আল্লাহকে 360 জন ঠিক কি না 360 জনে আল্লাহর ওলি যে ওলির মতো এক এক জনের সে এক এক জনের কেরামতি বললে মানুষের পশম খাড়াইয়া যায় ঠিক কিনা বাবারা,
একজন আল্লাহর ওলি একসাথে শোয়ারে তোমাদের কোফাল ভালো আমি বলবো বাজারো কোন বিপদ আপদ করলে যায় বাবার কদমে পড়বেন আমি জালালের জবানে বলা যায় বিপদ থাকবো না ওলির খাতিরে আল্লাহ বিপদ ফানি কইরা দিবা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া बना दे में रसीले को मदीना लिखा लौबा बेगम से सफीना सलातुनिया रसूल अल्लाह अलैकुम बजानो अमर दयान नबी बस रहिल বকরি গুলা খানা খায় না নবীর চেহারার মোবারকের দিকে তাকায় আর মাইশারা দূর থেকে চাইতেছে কিন্তু বুক জাত কিছু বুঝে না সেই ছাগলের মুখে যদি গরুর মুখে কাইল লাগান এগুলা কি করে উফা লাগায়া দেন কানে কানে যদি কোন উফাটা খুলিয়া দিমু আমার ধান খাইস খাইস তুই বনি কি হবে নি যদি গো আমার কদুর সারা লাগাইলাম বাইতেছে তুই গরুর সাইরা দিমু একটার মধ্যে মুখ দিস না সাইরা দিয়া সাইয়েন সব ভমান করে ফেলবি কথা কন আল্লাহর কসম আমি জালালি কইলা যাই তিন দিন পর্যন্ত বকরিগুলা খানা খাইলা রে প্রথম দিনের ঘটনাটা মাইশারা যাইয়াই মা খাদিজাতুল কুবরার কদমে পড়া কয় মা গো মা আমি আপনারে কি দিয়া বুঝাইতাম গো মা খোদার কসম এই লোক কি ডিউটি করে লোকটা তো ঠিক মতন ডিউটির দিকে মন দেয় না কেমনে মন দিব রে ছাগল চতুর্দিকে গিরা গিরা নবীর চেহারা মোবারক দিকে তাকা একদিন দেখলেন বাইশারা পাগল পাড়া হইয়া গেলেন দ্বিতীয় দিন তাকায়া দেখতেছে ছাগল গুলা চতুর্দিকে ঘুরে ঘুরে কি যেন গুনগুনাইয়া গুনগুনাইয়া বলে বকরির খামারের যতগুলা ছাগল ছিল এর চেয়েও ডাবল হইয়া গেছে তাকায়া দেখতেছে অন্য খামারের গেরুয়ার যতগুলা আছে সবগুলা চলে আসছে খোদার কসম তিন দিন পর্যন্ত আমার নবীর ডিউটিটা দেখলেন দেখার পর মাইশারা থেকে তত্ত্ব নিলেন মা খাদিজাতুল কুবরা কয় কি রে ডিউটি কিভাবে করে বকরিগুলা খানা খায়নি মাইশারা চোখের মানে ভালায়া ভালায়া কান্দে গো মা গো মা ও মা আমি আপনারে কি দিয়া বুঝাইতাম কোন ভাষা দিয়া বুঝাইলে বুঝবেন গো মা আল্লাহু আকবার খান কই আপনি যদি দুই নয়নে না দেখেন গো মা আপনার মনটা শান্তি লাগবে না আপনার মনটা শান্তি লাগবে না মা আপনি নিজ চোখে দেখেন খোদার কসম বকরি গুনা খানার মধ্যে মুখ দেয় না একদিন নয় দুদিন নয় এইভাবে তিন দিন গত হইয়া গেলেন আল্লাহু আকবার খান মা খাদিজাতুল কুবরা কয় মাইশারা তুই আমারে তত্ত্বগুলা দিলা ভালো তত্ত্ব কিন্তু খানা কেন খাই না ছাগল কি মারা যাইবনি কয় না না আমি সন্ধ্যা বেলা হইলে ওর অবসরে আমি ঘুরতাম খামারের মধ্যে ছাগলের ফ্যাটে হাত দিতাম দেখতাম ফ্যাট গুলা ভর্তি হইয়া যাইত আপনার নিজ চোখে দেখেন যদি আপনি নিজ চোখে না দেখেন বিশ্বাস করতে পারবেন না কেন এই দিকে গেলাম খোদার কসম নামাজের মসলার মধ্যে গভীর রজনীতে বসবেন 40 দিন পর্যন্ত ঠিক মন দিলে নবী নবী করে যান গোবের ঘরে নবীর দিদার মিলা যাই মিলা যাই লোক থাকতে পারবে না যদি কোন আল্লাহ আমারে এটা দাও এটা দাও মন অন্য দিকে নিবেন না যতগুলো আল্লাহর ওলি গভীর রজনীতে মাওলার দায়িত্ব নবীর গোলামি খাতায় নাম লেখা ওলির কাতারে উঠছে আল্লাহ পাক আপনারা মুরব্বি যারা আছেন যুবক ভাইয়েরা গভীর রজনী দুইটা যদি নবী বলে ডাকতেন আমার নবী তো রহমতাল লিল আলামিন খোদার কসম 40 দিন ডাক দেন নবী ঠিক আপনার বাংকা ঘরে হাজির হইয়া যাইবা
আমি জালালি বানাইলে বলি না পাশের রাষ্ট্র হলো ইন্ডিয়া ঠিক কিনা ইন্ডিয়াতে ভূপল শহর একটা আছে যিনি ডক্টর শিব শক্তি 12টা সাবজেক্টের উপরে ডিগ্রি লাভ করলেন আল্লাহর কসম রে উনি ওনাদের গ্রন্থের মধ্যে একখানা হিন্দুদের বই আছে যেটার নাম কলকি ফুরান কি ফুরান একটু জোরে কন কি ফুরান এই কলকি ফুরানের 26 পৃষ্ঠা হিন্দু যদি থাকে জিজ্ঞেস করবে না আমি পৃষ্ঠা সব বলি এই বইটা আমার ঘরে এখনো আছে হিন্দুদের সাংস্কৃতিক ভাষা কিন্তু খুব কঠিন ও কথা কর না কা আমনে ফুটতে গেলে বাংলা ফলায় দাঁত ভেঙে যাবে সাইফাস দিলে একবার শুধু করলো এই বাংলা বলাটা রাখো এবার এই ফড়ার মধ্যে 26 পারা কলকি ফুরান অনা কথা অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে অনা কথা ওনাদের ঠাকুর যিনি লিখছেন ওনার নাম মনু দেবতা উনি লিখতেছেন না ইল হরতি ফকিন ইল্ল ইল হ পরম পদম জম্ম বৈকুণ্ঠ ইন্থিত জফি মহামদম ওম নম কৃষ্ণ ওম শান্তি এই যে বাংলা শব্দটুকু বললাম এটা অনেক বেড়ারও যদি আমি লিখতে দিই হ্যাঁ করতে থাকবে কারণ আসলে বাংলা বাংলা পড়া ইংলিশের চেয়ে কঠিন কথা বল না পাবলিক পোলা ভাই দেখবেন স্কুলে পরীক্ষা ফেল করে বেশিরভাগ বাংলা গ্রামারে কথা বল না ইংলিশ পড়া কিন্তু একবার সহজ যাক বাবার মনোযোগ কেন বললাম এবার ডক্টর শিব শক্তি লেখাটা দেখা কয় আল্লাহ আমি তো তোমার ভগবান জানতাম এখন দেখি ভগবান না তো খোদা নামের মধ্যে তো কোন লিঙ্গ নাই কারণ লেখাটা ওনাদের ঠাকুর লিখছে লা ইলাহা আর কি পাবন লা ইলাহা পড়লে গুনাহ মাফ হার বানাইতে পারো ওম নমো কৃষ্ণ ওম শান্তি মরার পরে খোদা তোমার দিব শান্তি এবার ডক্টর শিব শক্তির নামটা দেখি আর ঠিক থাকতে পারে না রে পানি ফোলা শুরু করছে এই পানিটার কারণে আমার নবী রওজা আকদাসে শুয়ে থাকতে পারে নাই ডক্টর শিব শক্তির ঘরে আইসা রে আমার নবী কয় ডক্টর রে তোর কাদার কারণে আমি নবীর রওজা থাকতে পারি নাই দে দে তোর হাত কানা দে আমার হাতের সাথে লাগাইয়া কালিমাটা ভরে মুসলমান হইয়া যা সকাল বেলা দরজাটা খুলে দিলেন ঘরের বিবি নাস্তা লয়ে ঢুকলেন ডক্টর শিব শক্তি নাস্তার মধ্যে হাত দেয় না শুধু নাকের কাছে হাতটা নাই নাস্তার মধ্যে হাত দেয় না নাকের কাছে লাগা বিবি থাকায় রয়েছে কোন মানুষ কোনো কিছু যদি হারায় ফেলে তার মনটা দেখবেন একটা চিন্তা তার চেহারার মধ্যে বাসে কথা বল না মানুষ দেখলে কয় কি রে বাবা তোর কেন মন খারাপ বিবি একটা তার দিয়া কয় স্বামী রে অনেকক্ষণ যাব তোমার দিকে তাকায় রইলাম তুমি কি জানো একটা চিন্তায় আছো আমারে বলো না কেন গো ও স্বামী আমার বলে দাও তুমি কি হারাইছো স্বামী কোনো কথা বলে না শুধু হাতটা নাকের কাছে নেয় বিবি একটা ডাক দিয়া কয় স্বামী রে ও স্বামী তুমি তো জ্ঞানী ডক্টর শিব শক্তি তুমি 12টা বিষয়ের উপরে ডক্টর ডিগ্রি লাভ করলা বহুরাষ্ট্র তোমারে মানুষ এনে সরকারে স্বর্ণ উপর দিয়া স্বর্ণ হার দিয়া উপহার দিয়া তোমার নিলেন কিন্তু তুমি আজকে কেন নাস্তায় হাত দাও না তার কসম বিবির কোন বাসা দিয়ে বুঝাইব এবার ডক্টর শিব শক্তি হাতটা যখন বিবির নাকের কাছে লাগাইছে বিবি এমন জোরে একটা শিক্ষার মারছে রে বিবি ডাক দিয়া কয় যাবি গো বিভিন্ন জায়গা থেকে আমার জন্য বডি স্প্রে আনলা কিন্তু আজকে কি এমন আতর লাগাইলা কি এমন স্প্রে হাতে মাখলা যে গ্যারান্টা আমার নাকে জীবন লইছি না এবার স্বামী রাখিয়া কবিবিনে কারো কাছে তুমি বলো না আমি তোমারে কি বুঝাইতাম কিমলে বুঝাইতাম এই ভাষাটা আমার কাছে লাগা ওরে দেখলে ছবি নইলে মরি নইলে পাগল হই ই দেখলে ছবি নইলে মরি নইলে পাগল হই বহ
বহুদিনে পাগল আমি কামলে ওয়ালা করি বিবি রে কত কালকে রাতে আমি এই লেখাটা নিয়ে বসলাম পড়তে পড়তে মনের আজামতে দেখতেছি আমার এই কাগজের মধ্যে আমি চোখের পানি বালায়া বুকটা বাসাইলাম আমার এই কথাটা তুমি কাউকে বলো না আল্লাহর কসম আমার ঘরটা অন্ধকার ছিল হঠাৎ করে দেখলাম ঘরটা পুরো আলো হইয়া গেছে তাকায়া দেখলাম যিনি সাত আসমানের নবী যিনি সাত জমিনের নবী কোরআন যে শব্দ তাতে কোন অসন্দেহ কিছু নাই ও বিবি ইনি মুসলমানদের নবী নয় শুধু রে সমস্ত জাতের নবী আমি ওই নবীর প্রেমে পাগল পাড়া হইয়া কাঁদতেছি আমার ভাঙা ঘরে আইসা গতকালকে রাতে আমার এমন পাগল বানাইছে আমি যেই দিকে তাকাই ওই নবীর চেহারা মোবারক দেখতে বা আমার মনোযোগ দিবেন অন্তরের কেন লাগান এবারে দেখেন নবীজির ওই ঘটনাটা কি বকরিগুলা খানা খায় না রিপোর্ট দিলেন মা খাদিজাতুল কুবরার কাছে কিন্তু রিপোর্টটা শুনিয়া উনিও তত্ত্ব নাই যে আসলে ঘটনাটা কি লোকটা খানা খাওয়ায় কিন্তু সন্ধ্যা হলে ফেট করতি এবার চারজনে নালিশ লইয়া আসছে রে চারজন কইতেছে আজকে তিন দিন পর্যন্ত আমার খামারের একটা ছাগল আমার বাসায় যায় না একটা খামারের মধ্যে ছাগল গুলা যায় না নবী যাই দিকে ছাগল বকরি গুলা ওই দিকে বকরি গুলা কোথায় যায় না নবী যদি খামার দিতে ঢুকে বকরি গুলা ঢোকে নবী দোলাই আইসা দরজাটা লাগাইয়া দেয় বকরি গুলার ইঙ্গিত দিলে বকরি গুলা থাকে রে ওই বকরির জ্ঞান আমাদের মধ্যে নাই রে বাবা নবী যে কাসোয়ার মধ্যে উঠছেন উঠতার নাম ছিল কাসোয়া ওই কাসোয়াটা গায়েব জানতে আর বাতেম না মূল হীরা কই নবী কিছু জানে না নবী তো অন্তর জামিনী কবি রজনীতে বিছনায় নামাজের মসলা বসে যদি নবী নবী করে 40 দিন কাঁদেন আমি জালালে গ্যারান্টি দিয়া গেলাম আল্লাহর কোরআন সত্যরে কোরআন কয় আন নাবিয়ু আওলা ফিল মুমিনিনা মিন আনফুসিহিম ঈমানদারের জানে চাইতে নবী নিকটে নবী নবী বলে যদি কাঁদেন আল্লাহর কসম একদিন আগে পরে নবী দিদার বিল্লাহ যাইবা আমরা ওই নবীর দিদার চাই কি চাই না এবার ওই নবীর দিদার যেহেতু চান মনোযোগ এবার আমার নবীর বিচার নিয়ে গেলেন তিনটা খামারের লোক ইহুদিরা যায়া কয়ে খাদিজাতুল কুবরা আপনি সম্মানিত ব্যক্তি আপনি জাজিরাতুল আরবের মধ্যে ধনী লোক বড় লোক আপনার সাথে আমরা পারবো না কিন্তু বিচার আনলাম আপনার দাসী এবং আপনার নতুন নিয়োগযুক্ত কাজের লোকটা আমার ছাগলগুলারে আমার বাড়ি যাইতে দেয় না এবার নবীরে ডাক দিলেন কি হইল ওনার ছাগল গুলা বকরি গুলা মেলে যাইতে দেয় না মাইশারার কাছে বলতেছেন মাইশারা কয় না এটা মিথ্যা কথা বকরি গুলারে অনেক চেষ্টা করি বকরি গুলা ওই খামার থেকে বাহির হয় না দেখবেন কিছু ছাগল যদি টানে ঠ্যাংটানা যাইতাম না কথা কন্যা যতই টানে লাভ ওয়াহিদ বাঘার যত টাইতে যাও কারবার হইতো না কারণ এটার কলবের মধ্যে মোহর মাইরা দিছে কথা কন ঠিক কি না এগুলারে বাবা শাহজালাল টাইম না সাইছে রাখতো রশি ছিল বাদাই না রাইতো না কথা কন ঠিক কি না ওই বকরিগুলা যত টানে লাভ নাই এবার মালিক রে নেই বকরিগুলা চোখের পানি ফালাইয়া দিছে রে বকরিগুলা চোখের পানি বানায় আমার নবী তো বকরির খবর জানে বকরিগুলা কি কইবে এবার বকরিগুলা কাঁদতেছে শুধু চোখের পানি ফালাইয়া বালাইয়া বকরিগুলার কাঁদা দেখা মাইশারা কাঁদে আল্লাহ মুক্তাত হইয়া যদি এই পাগলটা লোকটার জন্য পাগল কি দেখা পাগল কইল বুঝতেছি না এবার বকরিগুলার ফাঁসায় যখন বাড়িতে বকরিগুলা ইয়া রাসূলুল্লাহ বলা বকরিগুলার ফাঁসায় বাড়ি বকরিগুলা ইয়া রাসূলুল্লাহ বলা ডাকবে বকরিগুলার ডাক দেখি এবার বকরিগুলারে আল্লাহ আল্লাহ যেই মাওলা তোমারে খাওয়াইতে পারে পড়াইতে পারে যে মাওলা মৃত্যু দিয়া আবার মৃত্যু থেকে বাঁচাইতে পারে যে মাওলা বাপ সারা দুনিয়াতে পাঠাইতে পারে মা সারা বাঁচাইতে পারে কথা কন ঠিক কি না কেন এই কথা বললাম মনোযোগ দিবেন এবার ওই বকরিগুলার জবানটা খুলে গেল
গেছে, বকরিগুলা মালিশ লইয়া নদীর কদমে পোড়া পোড়া কাঁদতে নবী গো। আমি চাইতাম না আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত নবীদের নবী, স্বয়ং আল্লাহ পাকের বড় নবী। আমরা সাত ছাগল হইলে বুঝা জবান আল্লাহ দেয় নাই, বিচার আজকে চাই আপনি করবেন, নতুবা তার সাথে যাইতাম না। নবী আমারে ডাক দিয়া কয় বকরি পাগলামি কই রোনা কই পাগলামি না, পাগলামি না করলে আপনার বাইতাম না, আমরা কি পাগলামি করলাম, স্বয়ং আল্লাহ নিজে আপনারে পাগল প্রেমে পাগল হইয়া জগৎ সাজাইছে। বকরির খবর শুনে এই গজিরে দশ কোথায় গেলেন, কিন্তু ছাগল দাস হইয়া কিভাবে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা যদিও বুকজাত হইয়া থাকি, আমারে আল্লাহ তুমি জবান দাও নাই যে মানুষ বলি বলি বলবো, খোঁজে খোঁজে জিজ্ঞাসা করে বলবো, নবী গো আপনার শান সম্পর্কে জানি, কারণ মাওলা কিছু বানাইতেন না, যদি আপনারে না বানাইতেন মানুষ তৈরি করতেন না, শ্রেষ্ঠ জাত মানুষ লকাব দিলেন তুমি নবীর কারণে, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সামনে। এবার মাইশারা কয় আল্লাহ কি শুরু হইয়া গেল, বকরি বিচার নিয়ে আসছে, সুবহানাল্লাহ কর বকরিগুলা কয় বিচার কর বিচার করানো নবী গো, আপনার দিকে যত তাকাই তত ভালো লাগে, খিদার কথা মনে থাকে নবী গো, আমরারে আল্লাহ জবান দেয় নাই বিবেক দেয় নাই, কিন্তু আপনি নবীর চিনতে ভুল করি নাই, নবী গো আপনি বিচার করেন আমার মালিকটা নবী, আমার মালিকটা খানা দানা ঠিক করে দেয় না, খালি আমাদেরকে মারে আমাদেরকে মারে, আমাদের জবান দেয় নাই, যে জবান দিয়ে প্রতিবাদ করতাম কি বলতাম কথাটা করে বাবা, তার কসম কুত্তা একটা বুক জাতের সেবা রাখার যে রাস্তায় কুত্তা যায় ওই রাস্তায় রহমতের ফেরেশতা 40 দিন যায় না, এটা শরীয়তের মোল্লারা বলবে, কেন এই কথা বললাম শুনে নেন, ইহুদির বাচ্চা দুইজন মদিনার রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে গোত থেকে কুত্তা আইসা পায়ের মধ্যে কামড় দিয়া পুষতে কুত্তা লইয়া চলে গেছে, কুত্তা যদি কামড়ায় এটিএস ছাড়া বালা হয় না, কথা কন না কা বাবা, কুত্তা কামড়াইছে পাশের দোস্ত বকির তোর প্রত্যেককে কুত্তা দিল তোর কামড়াইছে কি করে বাবা, পরে আমার তো ব্যথা জানতে আমার একটা ব্যবস্থা আছে, ব্যবস্থা করব কি করবে, এটিএস নাই এটিএস দিয়ে যে ভালো করবে, বুকজাতের কথাগুলো শুনেন নবীর প্রেমে কুল বুকজাতে পাগল আল্লাহ পাগল, কুকুর কামড়াইয়া সরে গেছে, এবার ওই লোকটা ডাক দিয়া কয় না ডাক্তার, পরে ইহুদি তো যে খ্রিস্টান ছিলেন কয় না না মুসলমানেরা তো কইছে কোরআনের মধ্যে রহমতান লিল, যেহেতু রহমত আজকে তোমার দিয়ে ট্রিটমেন্ট করব, যেহেতু তোমার কুত্তা কামড়াইছে আমি মানি না, চল চল ওনার দরবারে যাই ওনার থেকে বিচারটা দেব, গেলেন দুইজন দোস্ত যাইতেছে নবীর সামনে এখনো যাই নাই, সামনে আসা মাত্র আমার নবী মুস্কি মুস্কি হাসে, একজন আরেকজনে ধাক্কা দিয়ে কয় কি রে এখনো তোমার কাছে বলি নাই, উনি যে হাসে বুঝে উনি মনের খবর সব জানে, এবার যাইয়া আমার নবীর পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বুঝলাম না কোত থেকে কুত্তা আসলো আইসা আমার দোস্তরে কামড়াইয়া পায়ের টুকরা লইয়া চলে গেছে, বিচার দিলাম আপনার কাছে বিচার করেন, আমার নবী কয় বিচার করতে হলে বাদী তোমরা আসামি রাখছো, আসামি লাগবে আসামি ছাড়া কেন কেন বিচার আনি, দনফক্ক থাকা লাগে, এবার আসামিরে ফাইবো কই আসামিরে গোস্ত লইয়া গেছে গা, আমার নবীর কাছে দনো ইহুদি কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো বিচার কি করবেন, এখন কুত্তাই তো ভাইতাম না আসামি তো কই গেছে জানি না, আপনি তো রহমতাল লিল আলামিন আপনি আপনি সব জানেন আল্লাহ সব আপনারে জানাইছে, কারণ আল্লাহর ওহী বিহিত আপনি কিছু বলেন না, দয়া করে সঠিক বিচারের ব্যবস্থা করে দেন, দুটা ইহুদি দাঁড়াইয়া রয়েছে আমার নবী কিছুক্ষণ চুপ হইয়া কয় চলো যে জায়গায় কুত্তা তোমরারে কামড়াইছে ওই জায়গায় আমারে নিয়ে চলো,
কুত্তা জীবনের শ্রেষ্ঠ দুর্গতি আসছে আমার নবীর কদমে মাথাটা ফালাই নবী নামবে এত মত আমার মনে হইয়াছে রে দেওয়ালা আল্লাহর কসম খেজুর গাছের খাড়িটা জীবিত হইয়া খেজুর গাছের খাড়ি যেখানে দাঁড়িয়ে আমার ফুটে যে গজলটা কইছে আমার ভাই কথাটা গজলের মধ্যে ঢুকাইছে আমি ভাইয়ের জন্য দোয়া করি ভাই অসংখ্য গজল লিখছেন গবেষক লেখা গজলের কথা কোন ঠিক কিনা আল্লাহ আশিকি ভাইয়ের হায়াতে বরকত দেখ এরকম থাকলো ভাই না থাকলে মাঠ গরম থাকে না কথা কোন ঠিক কিনা বাবারা এই জন্য ওনার জন্য দোয়া করি ওস্তুন হান্নানার মধ্যে খালে খুতবা দিতেন হঠাৎ করে তাহিয়া কালবি আমার বন্ধুরা মনোযোগ দিবেন অন্তরের কান লাগান জুলিয়া দিন সাহাবী ছিলেন লম্বা তুলা উনি দাঁড়াইয়া কই আর রাসূলুল্লাহ নবী গো আপনি খেজুর গাছের খাড়ির মধ্যে দাঁড়াইয়া দাঁড়ায় খুতবা দেন এটা তো একটা গাছের টুকটা খাড়ি এটা ভালো লাগে না যদি বেয়াদবি মাফ করেন অনুমতি দিলে আমি কাঠ দিয়ে একটা মিম্বর বানাইব ওই মিম্বরে দাঁড়ায় আপনি খুতবাটা দিবেন এই যে মিহরাব বানাইছে অনেকে মিহরাবের ঘটনা জানেন না এমনি ইমামতি করে কথা বলে তিন নম্বর সিঁড়ির মধ্যে অনেকে বসে দ্বিতীয়টার মধ্যে দাঁড়ায় এটা কিন্তু আদফের খেলাফ হয় আজকে কথাটা বাইঙ্গা যায় ইমাম সাহেব হুজুর যদি জিগান হুজুর তিনটা সিঁড়ি কেন দেখবেন হাত পান্ডা গরম হইয়া যায় ইমামতির জন্য তো সময় ফাগল আজকে কথাটা কইতাম না ওয়াজ আমার আরো 4-5টা আছে শুধু পরীক্ষার মধ্যে দিয়া গেলাম নবীর বেলায় জানো না দেহি তো ফতুয়া কোনটা জানো না কথা কোন ঠিক কিনা এই জন্য কই আশেকে নবী হইয়া যাও আশেকে মুস্তফা হইয়া যাও মরার পর তোমার কবর বাতি জ্বলব এই জন্য ওদিন বলছি পাগল বলে বাতি জ্বলে মুনশি মলে জনে নারে মুনশি মলে পাগলের ভিতরে খোদাই আছে ও ভাই পারা বুঝে না ঠিক কিনা ও পাগল ছিল হামজা নবীর প্রেমে জীবন দিল পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল ফেরেশতারা গোসল দিল ফেরেশতারা গোসল দিল ও হায় পারা পাইল না ঠিক কিনা বাবা বাগান কেন এই গজল করিলাম শুনিলাম নবী নবী করেন নবীর পাগল হয়ে যান নবীর পাগলের কবর দাম আছে আসরে দাম আছে মিজান দাম আছে পাগলামি না করলে খোদা তোমার কোলে নিত না কেন নিত না আল্লাহ নিজেই তো পাগলামি শুরু করব হাসর ময়দানে সমস্ত আম্বিয়ারে কইব নাফসি আল্লাহ আল্লাহ কইব নট নট হবে না তোমাদের আজকে সুপারিশ না সুপারিশের জন্য একমাত্র আপনার আমার নবী দাঁড়াইব আল্লাহ তখন ডাক দিব আমি ছাড়া তো তোমার কেউ নাই তুমি তো আমার প্রকাশ করাইছ ও বন্ধু কি লাগবে বলেন এই জন্য আমার মুর্শিদ জালালি বলছে এমন একজন লাইলি আছে বাজান মজমুনি যে পাতাল্লা হায় হায় এমন একজন
লাইলি আছে বাজার মজনুন নিজে পাগল্লা তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদের রাসূলুল্লাহ আউয়ালে আখের নবী জাহেরে বাতে নেগো নবী চাই কি চাই না আওয়াজ হবে চাই কি চাই না বাজান ভালো লাগতেছে কি মানুষগুলো খুব কইল বাবা এই রাখ না আল্লাহ আল্লাহ পাগল যদি নবীর মহাব্বত অন্তর কলিজার মধ্যে থাকে খোদার কসম কবর সিবা তোমার জন্য থাকবে না ওয়াজ করে কবরে গেলে হাড্ডি মাংস সিবা দিয়ে বাই করে ফেলবে নবী তো সিবার জন্য মৃত্যুতে বলো কবরে বলো হাসরে বলো ইমানদারদেরকে কষ্ট দিলে আমার কলিজা বানাই তুলো আমার আল্লাহ কয় বন্ধু আর কি সার নিয়ে যান আল্লাহ কখন ও বন্ধু আপনি যা সন্তান নিয়ে যান কারণ আমি নিজে আপনার প্রেমে পাগল জগৎ আমার পাগল আমি তুমি বন্ধুর পাগল এই নবীর পাগল হওয়ার দরকার আছে তাহলে আজকে যেহেতু জ্ঞানীরা আছে আমি ওনাদেরকে অনুরোধ করা যাক যে বদমাস মিলাদের কিয়াম করবে না ওই হুজুর দিয়া জানাজার মধ্যে আপনার আসলে জন্য তো বলছি লস্কর সাহেব রমিজুদ্দিন ভাই আমি পোস্টার দিয়ে সাইনে স্যারদের কইব বাবা আমি আপনার আমি আসলে মহাব্বত আপনাদেরকে করি সোনার গাঠটা আল্লাহ বলে কাটি কথা কন ঠিক কিনা আপনারা যদি জনগণদের যেভাবে দেখে একটু তাকাইবেন কোন বদমাইশটা জানাজার করে দোয়া দেয় না কথা বলে কারণ নদীর সুন্নত তারা মাটিতে বয়সের মারামারি কাটাকাটি ইসলাম পছন্দ করে না ওনাদেরকে বসাইবেন ঠিক কিনা আমরা বলব মানুষ জানো ফকার বাতিল কোনটা আমার নবী বলেছেন ইজা চললেই তোমার মাইয়া ফাকরু সুদা করতো কত হাতের দ্বারা গুণা করছি রে কত মুখের দ্বারা গুণা করছি সেই গুণার কথা নিজে ছাড়া কেউ জানি না ওরে বাপ না করলে মাফ করবা কি তবে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া যখন ফাজলিকে আল্লাহর কাছে কাছে জানাজার ময়দানে লাশটারে সামনে রেখে আল্লাহ তোমার বান্দাটা কত কবিরা ছবিরা গুণা করেছে তুমি জানলে ওলারে আল্লাহ আমরা এতগুলা লোক তার ভক কইয়া তোমার কাছে ক্ষমা চাই স্যার মেনের কাছে যদি সবাই মিলে ক্ষমা চায় স্যার মেনের শর্মে পরিমাপ ঠিক অন্যায় গুরু গুরু কইলে বারে এত লোক হইতেছে একজনের চেহারা দিয়ে চাই এত লজ্জা লাগবে আল্লাহর বান্দা কয় আল্লাহ কয় 40 জন পাবলিকের মধ্যে একজন মুমিন থাকে আমরা বলি তুমি তোমার না কুল কাদির তুমি তোমার না কুল কাদির জিদ্দায়ার শরম দিফে আদম হাওয়া এই দুজনাকে গান্দায়া করছো বেকারা অবশেষে তোমারই পাগে নামের গুণে দয়া হইল মাইদানে ঠিক কিনা বাবা একমাত্র নবীর নামের
খাতরি আল্লাহ রহমতের ফুলে নিছে রে ওই নবীর নাম যখন হইবে না আল্লাহ তোমার বান্দা কবিরা সগিরা জানা ও জানা গুনাহ করা লাশ হইয়া পড়া রইছে তার জবান নাই মৃত্যু ব্যক্তি কবর যাইব কারো ঘরে ডাক দিলে থাকতো না তুমি আল্লাহ তো রহমান তোমার নবীর খাতিরে নবীর ওসিলাতে তুমি তার রহমতের ফুলে না কত বড় বেঈমান হইলে আপনার দোয়া থেকে বঞ্চিত করে আমার নবীজি বলেন একটা মুর্দা শূন্য যদি দিন মানতাম সাফা দি সুন্নতি এন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরাহু মিয়া তা শাহিদি বাবা রাগ করবেন না আমি কান্না কেন করি জানেন নি এই বদমাশের আসলে তারা পাশান কথা কোন ঠিক কি না একটা লোক ছেলেবেলার মতন চলে যাইব তার দোয়া থেকে বঞ্চিত করা দেয় এই জন্য আল্লাহ তাদের জন্য তো করুণা দেশে বুকাইছে কারণ এটা হলো বড় গজব যে ব্যক্তি মরা যায় গোরে সে বলতে পারে না বাবা তোমার দোয়া কর কেমনে রে আমি একা একা কবরে পারব আমার টাইম দিকে মাটি বামতিরে মাটি পিছনে মাটি সামনে মাটি দবর দেওয়ার রাস্তা নাই রে বাবা ওই দোয়া থেকে আপনাদেরকে যারা বঞ্চিত করে এরা হচ্ছে সত্যিকার বেঈমান কথা কোন ঠিক কিনা বাবা না কারণ আমরা তো কোনো শেরকি কাজ করি না দোয়া যদি চেয়ারম্যানের কাছে চাইতাম তলে সে হইতো চাই কার কাছে তো কথা কোন কার কাছে কোথার কাছে না চাইয়া কার কাছে চাইবেন এই জন্য লালন বলেছেন এলাহি আল্লাহ মিন গয়াল্লাহ বাদুশা আলম ফানা তুমি বাসাইলে বাসাইতে পারো ডুবাইলে কি নাদাও তারো বাসাইলে বাসাইতে পারো ঠিক কি না বাবা আরে ডুবাইলে কি নাদাও তারো তাহাই চা তাহাই তাই তো তোমায় সে মিয়া মি চিল্লে কোন আল্লাহ আল্লাহ যায় কিছু লাগবে না কিছু পারেন না আব্বা মার কবরের কাছে ফজর উপরে যদি আলহামদুলিল্লাহ একবার পড়তে পারেন কুল হু আল্লাহ তিনবার পড়ে খোদার কাছে কইবেন রাব্বি রহমি মা কামা রব্বি আমি সগীর আল্লাহ কয় এক কথম কোরআনের সওয়াব আমি তোর মার আমলে ফুসায়া দি এবারে জানতে হইলে আরো বুঝানো লাগবে আমার নবীর কন্যা আটটা জান্নাতের সরদারিনী হ্যাঁ তোরে জান্নাতের বিবাহর ঘোষণা নবী দিলেন হায় হায় সবাই বিবাহর জন্য পাগল হইয়া গেলেন ওসমান কয় নবী দুটা নূরের অধিকারী আমি হইলাম তবু খাতুন জান্নাতের ছাড়তাম না প্রস্তাব লইয়া গেছেন নবী কিছু বলে না সাহাবীরা প্রস্তাব দিচ্ছেন সবাই খুশি সবাই আনন্দ কিন্তু আলী প্রস্তাব তোমার জন্য কারবারটা গড়ব তুমি প্রস্তাব দাও না কেন রে আলী আলী কয় কেমনে দিতাম এই শব্দটা আমি পারব না কারণ আটটা জান্নাতের সমস্ত নারীর সরদারি আল্লাহ যার মা কয়া ডাক আমি পারব না পারব না আমি পারব না সাহাবীদের খাল্ল দেখিয়া সবাই তো প্রস্তাব দেয় নবী কারে খুশি করবে কারে বেজার করবে কথা কম না খা আমার নবী হাকমত ছাড়াইয়া কই মুহূর্তে যেই ব্যক্তি এক কথম কোরআন তেলাওয়াত করতে পারবে আমার আটটা জান্নাতের যুবকে সমস্ত নারীর সরদারিনী তার হাতে উঠাইয়া দিব এবার আমার নবীজির সাহাবীরা সবাই কোরআন তেলাওয়াতে প্রতিযোগিতার মধ্যে বসে গেলেন পড়তেছে পড়তেছে আলী কোরআন তেলাওয়াত করতেছে সাথে থেকে আট মিনিট পরে বাবা কি খেলা দেখাইলো আলী আইসা এক নবী গো আমার খতম শেষ আল্লাহু আকবার গো আমার নবী মুস্কি মুস্কি হাসে সাহাবীরা তাকায় রইছে কি রে আলী কি পাগল হইয়া গেছে নি 30 বার কোরআন মুখস্থ করতে গেলে হাত শেষ করতে গেলে অর্থাৎ কোরআন খতম করতে গেলে কমপক্ষে 8 ঘন্টার মামলা এখন উনি 7 থেকে 8 মিনিটে কই খতম সবাই নবীজির চতুর্দিকে দাঁড়াই কই আর রাসূলুল্লাহ নবী গো বেয়াদবি মাফ করবেন এটা একটা ফাইনাল পরীক্ষা যেহেতু আপনার কন্যা আল্লাহ যার মহাব্বত করে ভালোবাসে ওই আটটা জান্নাতের সরদারিনী মা ফাতেমা উম
বারে আপনি উঠায় দিবেন কোরআন খতমের কথা বলেছেন আমরা মাত্র এক পারা ফুটতে পারলাম না উনি বলে ওনার খতম শেষ আমার নবী ডাক দেয় আলী রে ও আলী বলে দে মুস্তি মুস্তি হাসলাম কেন তুই জানাইয়া দে কইল বুঝো আপনি তো মনের খবর জানেওয়ালা আপনি একটু বলে দেন আমার নবীকে আমি বললে তো পরীক্ষার উত্তর হবে না তোর জন্য পরীক্ষা এবার আলী দায় দিয়া কয় নবী গো আপনার জবানে শুনলাম আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত ফলার কথা আপনি বলেন নাই আপনি বলছেন এক খতম কোরআনের খতম আপনি যদি আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত ফলার কথা বলতেন তাহলে তিরিশ পারা ফলা লাগবে আপনি বলছেন এক খতম এই জন্য আমার নবী মুখে দাম দিয়ে পালি রে আমি আবু বকরের কথা বলি নাই উমরের কথা বলি নাই ওসমানের কথা বলি নাই আমি তোর কথা বলছি আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিগুল বাবুহা আমি সমস্ত এলমের শহর ওই শহরের দরজা হইছে আলী কেন বললাম বাজানো এই জন্য বলতেছি নবী সারা উপায় নাই নবী সব কিছু জানে এই বদমাইশা কত লোকের ধ্বংস করছে বাবা মানুষের ইমান নষ্ট করতে করতে এখন পায় তারা হইয়া মানুষ কবর যাওয়ার আগে মানুষের বেঈমান বানায় মানুষের দোয়া থেকে বঞ্চিত করে মানুষের কিয়াম থেকে বঞ্চিত করে উনি জানবে ওনারা যেহেতু দেশের নেতা কর্মী ওনাদেরকে জিজ্ঞাসা করেন আপনারা জানবেন দেশকে ভালোবাসা ইমানি দায়িত্ব দেশের ভালোবাসা যার মধ্যে থাকবে না মনে করতে এরা রাজাকার কথা কন কেন বলছি শুনে নেন এটার জন্য কোরআন শরীফের আয়াত লাগতো না লাগবো কবি নিজাল আলী সাহেবের কোরআনের কত বারাত আছে কইবেন হাদিস কত কত হাজার হাদিস কত নম্বর হাদিস কইবেন কেন এটাই এই জন্য দেশ স্বাধীন দেশ এই দেশের মধ্যে দেশীয় অনুষ্ঠান গুলা পালন করা আমাদের দেশের ভালোবাসা ইমানি দায়িত্ব যেহেতু দেশের ভালোবাসা অনুষ্ঠান করা ইমানি দায়িত্ব কথাগণ ঠিক কিনা দেখেন আগের যুগে ছিল আমি দেখলাম যখন স্কুল মাদ্রাসা পড়তাম তখন শহীদ মিনার সব জায়গায় ছিল না কেলাগাছ চিনিনি জোরে কোন কেলাগাছ চিনিনি কেলাগাছ আমরা কাইটা একুশে ফেব্রুয়ারির জন্য দাঁড় করাইতাম মানে কুইয়া পুরার পরে এইভাবে কেলাগাছ দাঁড়িয়ে থাকতো সকালবেলা সবাই রে সারে কইতে একটা জুতা বই আইলে ঠাং বাইয়া লাগে ওটা কোন লাগে আমি বুঝাইবার জন্য বলছি মিলাদুন নবী না হইলে ওনার কসম কিছু হইতো না আমরা মিলাদুন নবীর জুলুস করলে বাদাম নাড়া কয় আমরা মিলে খ্রিস্টানের বড়দিন পালন করব কষ্ট লাগে এইজন্যে স্যারম্যানকে বলবো যদি আপনার ভিতরে ইমানের প্রেম থাকে যারা এই সমস্ত কথা জবান দিয়ে বাইর করবে এদের উপযুক্ত বিচার করবেন যদি আপনারা না পারেন তাহলে দলিল দিব তারা আমরা আছি রাজি কথা বলে মিডিয়া আছে মিডিয়ার মধ্যে খবর যাক মাননীয় প্রধানমন্ত্রী মা আপনার ভিতরে দেশের প্রেম কারণ আপনার আব্বা দেশের জন্য জীবন দিয়েছে সপরিবার শহীদ হয়ে গেছে কেউ যদি দেশের জন্য কিছু কয় আপনি শয়তান করতে পারেন না আল্লাহ কয় কেউ যদি আমার বন্ধুর কিছু কয় আমি তার জন্য নালত 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 দুনিয়া তো নালত পরকাল নালত তারা আমার জীবন বান্দার কাতারে আসবে না বাজান এই জন্য বলি ওই বকরি গুলা পাগল পাড়া হয়ে নবীর কাছে কেঁদে কেঁদে বিচার বলেছেন আমরা নবী দেখিলেন গভীর রজনীতে নামাজের মোস্তায় যাইয়া বুক বাসায় কাঁপবেন আমার নবীর কাছে নামিস হইয়া যাই আর লাগবে না এই জন্য
আর কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা আদার করে রাসরুবিনি আদার করে রাসরুবিনি অপন্তকে উপায় না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কষ্ট হচ্ছে না আপনাদের বাবা বাজারে দর্শনের আরো কষ্ট না আমার লোক উহুদের ময়দানে সবাই রে বড় মাস গুলা টুগাও 70 জন সাহাবী জাদাত বড় করেছে নবী এমন কাদাসি বলে কাঁদে নাই রে কারণ বাপের ভাই সাসা দেখতেছে সাসার ফুটা কাটা ফেলছে নাকের মাথাটা কাটা লাইছে চোখ দুটো উঠে ফেলছে ওয়াসি এমন ভাবে অত্যাচার করছে ওনার উপরে শহীদ করে খেলতে হই নাই বুকের মধ্যে ছুরি বসাইয়া বুকটার মধ্যে ছুরি বসাইয়া টামলিয়া ফাইরা কলিজাটা লইয়া হিন্দ্রিয়ের হাতে দিছে ইন্দ্রিয়া নবীর দিকে তাকায়া কয় নবী রে সাও মোহাম্মদ তোর সাসার কলিজাটা আমি সাবায়া সাবায়া চাই কারণ তোর সাসা আমার স্বামী হারা করছে আমার ছেলেদেরকে অত্যাচার করছে আমার নবী কাঁদতে কাঁদতে গলায়া গলায়া কাঁদে আল্লাহ কয় বন্ধু আপনি যে এইভাবে কাঁদেন আমি আল্লাহর কুদরতি কলিজা সইছে না এখন আমি কিয়ামত করে দিব আল্লাহ রাসূল কয় আমি বুঝে কাঁদতে পারবো না কয় আপনার কাঁদা ভালো লাগে না শুধু আমার হুকুম করেন আমি উহুদ পাহাড়টা ডাইলা তাদেরকে শহীদ মারি জাহান্নামে পাঠাইব আল্লাহ রাসূল কয় না না মাওলা তুমি তাদেরকে বুঝার ক্ষমতা দিয়া দাও এই ওয়াসি এত বড় অত্যাচার করার পরে একটা চিঠি লিখছে নবীর কাছে নবী গো আমার মতন গুনাহগার দুনিয়াতে নাই জমিনের উপরে আমার মতন পাপি নাই নাম লেখে নাই চিঠিটা পাঠায় আমার জন্য কি ক্ষমার দরজাটা আসেনি আমার নবী লিখে দিছে অবশ্যই আছে ইসলাম ধর্ম ক্ষমার ধর্ম ইসলাম ধর্ম শান্তির ধর্ম কথা কোন ঠিক কিনা আজ এই শান্তির ধর্মর মধ্যে আমাদের হুজুরদেরকে মানুষ ভিক্ষার কেন দেয় জানেন নি ওই যে বদমাশা বলদটার মধ্যে ধরা খায় কথা কোন ঠিক কিনা ইয়াবা লয়া ধরা খায় কারবার কি দেখছেন নি 15 বছরের পুরুষ লোকরে দর্শন করে কমই হুজুর মিথ্যা বলে জিব্বাটা কাইটালাম নারায়ণগঞ্জের ঘটনা বাবা বেশি দিন হয় নাই আর কিছুদিন আগে আমাদের কুসুয়া থানার ওই হিমানগর এক ছেলের দর্শন করতে তার মাথা মুথা কাইটটা জুতার গলা দিয়া নেটে সাইরা দিছে একটা সুন্নি আলম এই সমস্ত খারাপ কাজে ধরা খায় না এরা কদিন বাদে জুয়া খেলে কদিন বাদে টেবলেট লইয়া উত্তরবঙ্গে ধরা খায় এই জন্য বলি আপনি তো জনগণের খেদমতে আছেন ও চেয়ারম্যান সাহেব আপনিও মারা যাইবেন আমিও মারা যাইব আপনি চেয়ারম্যান সাহেব মারা যাইবেন আপনার কবর দিব কিন্তু আপনারে বলবে না বিসমিল্লাহ কি ও আলা মিল্লাতে ইল্লাল্লাহ বলবে না ওনারে আল্লাহর মিল্লাতে দেখব আমি তো বুঝতে হইব কারো জন্য ইল্লাল্লাহ নাই সবার জন্য রাসূলুল্লাহ কথা কোন ঠিক কিনা নবী গো আপনার উম্মত আপনার মিল্লাতে দিয়া দিলাম আমার নবী কয় তাকায়া দেখ করুণার কারণে তোমার করুণা মৃত্যু হয়েছে চেয়ারম্যান সাহেব হয়ে যাবে না কথা কন না খাল মেম্বার সব বয়ে যাবে না আমি জালালি করব হাত বার মাপছাই আমি ব্যক্তাম না কথা কন না খাল আমার কি আমি বুঝাই করুণা যদি হয় কেউ তোমার পাশে আসবে না নবী কয় ইমানদার জাররা পরিমাণ ঈমান আর আমল লইয়া কবর আস মিল্লাতে দিতে দেরি আমি দয়াল নবী তোর কোলে তুলতে দেরি না পাগল হওয়ার দরকার আসেনি যেরকম পাগল হওয়ার দরকার আসেনি এবার ওয়াইশি কি কয় জানেনি নবী কইছে অবশ্য ক্ষমার দরজা আছে নবী নিচে দিয়ে লিখে দিলেন তুমি তওবা করবা কালিমা পড়বা এরপরে যাইয়া নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে থাকো নবী নবী করো তোমার জন্য ক্ষমার দরজাটা খুলে যাবে আপনাদের কষ্ট হচ্ছে যেরকম কষ্ট হচ্ছে বাবা
কানাই কথার দিকে গেলাম আমরা যদিও পাপি হয়ে থাকি যদিও শিল্পবশী না হন গরিব হলে গরিবের মন থাকে বড় ওয়াইসি কই নবী গো কিন্তু ওয়াইসি খবর জেনে চিঠি থেকে আমার নবী কই আমি তোমার চিনলাম তুমি কে তুমি কাহারা তোমার বাড়ি কোথায় আমি সব জানি কিন্তু তোমারে আমি কালিমা পড়াইমু তওবা পড়াইমু কইতো তুমি আমার সামনে কখনো আসতে পারো না ওয়াইসি উত্তর আর দিলেন না নবী গো কারণ কি কারণ আমার নবী কই জানো তুমি ওয়াইসি আমি বাফারায় সাসারে বাপের মতন ভালোবাসি আমার ওই সাফারে তুই মাইরা খেলতে হস নাই শহীদ করে তুই নাকে রাগা কাটা ফেলছ দুটা ঠোঁট কাটা ফেলছ কালগুলা কাটা ফেলছ সবগুলো উঠে ফেলছ কলিজাটা কাটা তুই হিন্দিয়ারে দিয়া দিছ তোরে দেখলে আমার সাসার কথা মনে পড়লে আমার কলিজাটা আঘাত লাগ এবার ওয়াইসি কাজী গো আমি জীবন আপনার সামনে আমনে আমার আগে কবুল করেন মাফের দরজাটা খোলা আছেনি আমার নবী কয় খোলা আছে কারণ কোরআন কয় সাহাবুকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার রাহমার রাসূল নবীর দরবারে যত বড় আসামি যায় আমার সাক আল্লাহ কয় রহমতের কোলে নিয়া নেই এবার ওয়াইসি স্বপ্নের মধ্যে দেখতেছে আমার নবী আসছে আয়েশা ওয়াইসি কয় নবী গো যেহেতু সামনে আসতে নিষেধ করলেন আমি কখনো সামনে যাব না তবে হাসর ময়দানে আপনার আমি পিছন থেকে চাইতে চাই আমার নবী কয় পিছনের জায়গাটা আমার সাহাবীরে সাইয়া নিয়া গেছে ওয়াইসি কয় নবী গো তাহলে ডাইনের জায়গাটা আমার দেন আমার নবী কয় বামের জায়গাটা নিয়ে গেছে কেন কথাটা বললাম এবার নবী স্বপ্নে তার দেখাইতেছে ওয়াইসি রে পিছনের জায়গা ডাইনের জায়গা বামের জায়গা বুকিং সাহাবিরা ছায়া দিয়ে গেছে কিন্তু তুমি কেন সামনের জায়গাটা চাও না আল্লাহ আমি তো তোর জন্য সামনের জায়গা রাখছি যত বড় অপরাধী হন তওবা করে যদি নবীর গোলামি খাতায় নাম লেখায় পাগল হইতে পারে ওই পাগলকে নবী রহমতের কোল থেকে বঞ্চিত করবে না অনুষ্ঠানের মধ্যে চেয়ারম্যান সাহেব এবং নেতা কর্মীদেরকে আমি হাজির করে বলতেছি ওনারাও নবীর মহাব্বত ওয়ালা কারণ এই ভাইটা আমাদের কালিয়া ফুল হয়েছেন দেখেন মোল্লা কাজী মুদ্দিন 1450 মসজিদ দিয়েছেন আমরা নিশানে কালিয়া ফুল কথা কোন ঠিক কিনা কত বড় আল্লাহ বলি রে আমি বানাই না কথা বলি নাই আমার আব্বা জানলে নানা মোল্লা কাজী মুদ্দিন একটু স্যাপ খাওয়ায়া দিছে এই কারণে কণ্ঠ যে কণ্ঠ কারে কয় স্কুলের মধ্যে আপনারা দেখবেন অনুষ্ঠানের মধ্যে মেয়েদেরকে গান কইলে দেশাত্মবোধক গান অথবা গজল কইলে পুরস্কার দেখি দেয় না আমরা ছয় ভাই আট ভাই একটা ভাই মারা গেছে মোশাররফ জালালি যতগুলো আমরা মাদ্রাসায় পড়ছি কখনো ফাইজ গুণা মাংসে নিতে পারে নাই যত গজল কইছি কেরাত কইছি আমরা ফার্স্ট আমার বোনেরাও ফার্স্ট আলহামদুলিল্লাহ খোলা ইরে বাবা জালালি নামটা লাগাইলে কণ্ঠের মধ্যে রহমত আসে মোল্লা কাজী মুদ্দিনের সেফের মধ্যে যদি এত রহমত হতে পারে রে এবার বুঝানেন ওনার গোলামি খাতায় নাম লিখতে কি দরজাটা ভাঙিবেন মোল্লা কাজী মুদ্দিনের নামে আমার ফুটখাদের আমি বলছি যে আপনাদের নাম মুখবাজারে একটা খানকা করুন ওই জায়গার মধ্যে মাদ্রাসা করুন ইনশাল্লাহ আমি আপনাদের দোয়ার উপরে বলছি তো টাকা পাই 85 লক্ষ টাকার জায়গা নিয়ে গত এক মাস আগে 6 লাখ টাকা পাঠাইছি জায়গাটা বড় এখন কাজ আরম্ভ হবে মাদ্রাসা এরপরে মাদপুর জিমা একটা মাদ্রাসা স্বাস্থ্যগুণ নতুন ব্রিজে একটা মাদ্রাসা নাম মুখবাজারে যদি খানকা হয় ওখানে মাদ্রাসা কারণ মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক কিনা আমি তা করে কাইলেই না আমরা কিতাব দিয়ে বসতে চাই মোকাবেলা যদি কাহর থাকে আলেমের কিতাব নিয়ে বসো চেয়ারম্যান সাপরে কোনো গুলি লাগবে না মারামারি লাঠি লাগবে না শুধু তা করে বলবেন যে জালালি কইছি মিলেদের কিয়াম দেখাই ও জায়েজ তোরা দেখবেন হাত ধরে আপনার সালাম দিব কাইতে যাইব সাইতে যাইব তো আমার কাজ আছে আমার কাজ আছে আমার কাজ আছে
এই সালে খালি সালাকি বড় কথায় কথা বলে এই জন্য আমি পায় জায়গায় বলি বাজান শুনেলেন দলিল দিতে হলে কোরআন লাগবে দলিল দিতে হলে এজমা লাগবে হাদিস লাগবে কিয়াস লাগবে কথা কোন ঠিক কিনা এই জন্য মহাব্বতে বলেন স্যারমেন সব যেহেতু পাইছি গজলটা শুনাইয়া যায় বাস্তবের সাথে ওরে গায়ের জোরে বলে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না বউবনে নিরঞ্জনে দিবে তোরে তোজকে রাগুনে বলেন ফেলবে তোরে তোজকে রাগুনে নিরঞ্জনে দিবে তোরে তোজ মাশাআল্লাহ বলেন দিবে তোরে তোজ গুনে নিরঞ্জনে দিবে তোরে আব্বা শেষ বেলায় লাইট জ্বালাইয়া দেন মোবাইলের ফ্লাশ লাইটটা জ্বালাইয়া দেন একটু নবীজির দেখাইয়া দেন আমরা নবীর পাগল যাদের মোবাইল আছে ফ্লাশ লাইটটা জ্বালাইয়া দেন চেয়ারম্যান সব খুশি হয়ে যাবে দেখবেন আলো জায়গাটা সুন্দর লাগবে আরে দিবে তোরে দোজকে রাগুনে নিরঞ্জনে ফেলবে তোরে দোজকে রাগুনে বলেন দিবে তোরে দোজকে রাগুনে নিরঞ্জনে ফেলবে তোরে শিশুর বর জয় বলিল কত জনে ফল পাইল কেহ নাহি পারে তোমার সনে ও খোদারে কেহ নাহি পারে তোমার সনে চল্লিশ বছর হইলে কল কল জাদর দিবে জঙ্গল চল্লিশ বছর হইলে কল কল জাদর দিবে জঙ্কার জঙ্কার পড়বে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে দূর দোজকে রাগুনে বলেন ফেলবে তোর দোজকে রাগুনে নিরঞ্জনে দিবে তোর দোজকে বয়স যখন ভরবে মাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে ঠিক কিনা বাবা সেদিন বল কমিবে হাতে পায় বল কমিবে হাতে পায় দেখবি না নয়নে নীরের জোরে দিবে তোরে দোজকে রাগুনে বলেন ফেলবে তোরে দোজকে রাগুনে নীরের জোরে দিবে তোরে এমন একদিন আসবে চলে ভাষায় বানায়নের জলে নবীর কথা পড়বে সেদিন মনে ঠিক কিনা বাবা হাত নামাইয়া দেন আমার নবী সব দেখে সব জানে আমি বলি নাই মৃত্যু জ্বালালি না জ্বালালি সওয়াল হে জ্বালালি তো জ্বালালি না মোল্লা কাজী মদ্দিনের নাতি হে কথা কন ঠিক কিনা